আসসালামু আলাইকুম। ফার্মাস ফ্রেন্ড ইউটিউব ফ্যামিলির সকল দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে জানাবো সিম চাষ কিভাবে করতে হয়। অসময়ে সিম চাষ করলে সিমে প্রচুর লাভবান হওয়া যায়। মূলত শীতকালীন ফসল হচ্ছে সিম। সিম চাষ থেকে বেশি লাভবান হতে হলে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আমি এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই। এগ্রিকালচার রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেল ফার্মার্স ফ্রেন্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখুন এবং অল সিলেক্ট করে রাখুন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। সিম টবে ও বাড়ির আঙ্গিনায়ও আশেপাশেও চাষ করা যায়। সিম চাষের জন্য মাটির কেমন প্রয়োজন হয়? সিম চাষ করতে হলে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বেছে নিতে হবে। এছাড়া বন্যাযুক্ত পলি মাটিতেও সিম ভালো হয়। সিম চাষের জন্য জমিকে আমাদেরকে দুই তিনটি চাষ দিয়ে তৈরি করে নিতে হবে। জমি তৈরি করার পরে আমাদেরকে মাদা তৈরি করতে হবে। মাদাটি হবে চারিদিকে 45 সেন্টিমিটার 30 সেন্টিমিটার গভীর করে আমাদেরকে মাদা তৈরি করতে হবে। মাদা থেকে মাদার দূরত্ব হবে 3 মিটার। প্রত্যেক মাদায় আমাদেরকে 4 থেকে 5টি বীজ বপন করতে হয়। সিমের বীজ বপনের সময় হচ্ছে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সিমের বীজ বপন করা যায়। আষাঢ় মাসের আগে যদি আমরা সিমের বীজ বপন করি তাহলে আগাম চাষ করার জন্য সিম থেকে আমরা অতিরিক্ত লাভবান হতে পারব। বীজ বপনের জন্য বীজগুলিকে আমাদেরকে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার প্রত্যেকটি বীজকে আমরা পানি থেকে উঠিয়ে 4 থেকে 5টি বীজ প্রত্যেক মাদায় বপন করব। পরে যখন এই চারাগুলি অঙ্কুরিত দিতে হবে, 2-3টি সুস্থ চারা রেখে বাকি চারাগুলিকে তুলে ফেলে দিতে হবে। সিমের জন্য আমরা কি রকমের সার ব্যবহার করব? প্রত্যেক মাদায় আমাদেরকে 10 কেজি গোবর সার, সরিষার খৈল 200 গ্রাম, গোটার ছাই 2 কেজি ও টিএসপি সার 100 গ্রাম ও এমওপি সার 50 গ্রাম মাদাতে দিয়ে মাদাটিকে 4-5 দিন রেখে দেব। তারপরে আমরা প্রত্যেক মাদায় বীজ বপন করব। চাপান সার হিসাবে আমরা চারা গজানোর 14 দিন পর মাদায় 50 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম এমওপি সার প্রয়োগ করব। আবার চারা গজানোর 30 থেকে 35 দিনের মাথায় একই মাত্রা অর্থাৎ 50 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম এমওপি সার পুনরায় প্রয়োগ করব। সিমের জন্য আমাদের কেমন পরিচর্যা করতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে যে সিম গাছের গোড়ায় যেন কোনো রকমভাবে জল জমে থাকতে না পারে। আবহাওয়া শুষ্ক হলে আমাদেরকে জমিতে সেচ দিতে হবে। গাছের গোড়ায় কোনো আগাছা জন্মালে নিড়ানি দিয়ে পরিষ্কার করে দিতে হবে। গাছ যখন 20 থেকে 30 সেন্টিমিটার হবে তখন আমাদেরকে মাচা তৈরি করতে হবে। মাচার উচ্চতা 3 থেকে 3.5 ফিট করতে হবে। মাচা পোস্তের দিকে 3 থেকে 4 ফিট লম্বা করতে হবে। 3 থেকে 4 ফিট যদি পোস্তের দিকে আমরা লম্বা করি তাহলে সিম সংগ্রহ করতে ও কীটনাশক স্প্রে করতে খুব সুবিধা হবে। সিম গাছের রোগ পোকা কেমন লাগে? পোকামাকড়ের আক্রমণে সিম নষ্ট করে যায়। সিমের সবচাইতে ক্ষতিকারক পোকা হল ফল ছিদ্রকারী পোকা, জাব পোকা, পাতা সুড়ঙ্গকারী পোকা, লাল ক্ষুদ্র মাকড়, ফুলের সময় দেখা যায় থ্রিপস, ফল নষ্ট করে দেয় গান্ধি পোকা। এসব পোকা থেকে আমাদেরকে বাঁচার জন্যে নিম তেল স্প্রে করতে হবে। নিম তেল স্প্রে করলে সমস্ত রকমের পোকামাকড় থেকে সিম গাছকে রক্ষা করা যায়। এছাড়া ইম্যাক্টিং বেঞ্জন 5% HG, ফিপ্রোনিল 4% প্লাস, অ্যাক্টামিপ্যাড 4% প্রতি লিটার জলে 1 ml করে বা 1/2 গ্রাম করে প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে হবে। জাহা পোকার জন্যে থায়োমেথেক্সাম 25% WG গ্রুপের ওষুধ,
हाफ ग्राम करे प्रति लिटार जले मिसिए स्प्रे करते हबे। सीमेर दुटी रोग होच्छे मोजाइक ओ एन्थ्राक्स नोज। सीमे जदि मोजाइक ओ एन्थ्राक्स नोज रोग देखा दे ताहले आमादेरके एमएनपी पद्धति व्यवहार करते हबे। एछाड़ाओ अनेक समय देखा जाए सीमेर गोड़ा पचे जाच्छे, एर जन्य आमादेरके मैंगोजेब 50% ओ मेटालक्सिल ग्रुपेर ओषुध 2.5 ग्राम करे प्रति लिटार जले गुले स्प्रे करते हबे। सीम गाछे साधारणत 20-25 दिनेर माथाय फुल आसे, एरपर थेके आमरा सीम संग्रह करते पारी। प्रत्येक मासे आमरा 4-5 बार सीम संग्रह करते पारबो। এই হিসাবে প্রতি বিঘায় সাধারণত 2-2.5 টন সিম পাওয়া যায়। ভিডিওটিতে লাইক ও শেয়ার করে সকলকে জানাতে সাহায্য করুন। সিম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। এখন এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে।